এটা কি? এটা কি? এটা কি ছিল? এই এটা কি ছিল? এই এটা কি করলো ভাইয়া? এটা কি করলো ভাই? এই যা এটা কি করলো? বা এলাকার ভিত্তিক যে পাওয়ার থাকে, কোন একটা মামার পাওয়ারে উনি হচ্ছে আমার হাত ধরে, ডান হাতটা ধরে পিছনে নিয়ে গিয়ে মোচড় দেয়। তো অবশ্যই মোচড় দিলে পুরো শরীরটা অবশ হয়ে যায়। একটা সেঞ্জি নেন। না না ব্যাগ ব্যাগে একটা সেঞ্জি নেন, একটা সেঞ্জি নেন। না না আমি তো মামলা না করে যাবো না। ওরে দেন আমার সাথে। কোনে না ওরে ভাই, ইমার্জেন্সিতে কে আছে? দোতলায়। তো ওইখানে গিয়ে আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম। তারপরে হচ্ছে যে ওনারা হঠাৎ করে কোথা থেকে জানি আসলো, আমি জানি না। আয়শা বলতেছে যে তোমাদের সাথে কথা আছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা কি? এটা কি ছিল? এই এটা কি ছিল? এই এটা কি করলো ভাইয়া? এটা কি করলো ভাই? এই যা এটা কি করলো? আরে ব্যাগ নিয়ে গেছে রে ভাই, বড় ব্যাগ নিয়ে গেছে, বড় ব্যাগ নিয়ে গেছে। ওই সামনে সামনে এই যে দেখছেন, না না গায়ে হাত দিয়ে দিছে। এখন ও করে ধরে না কে কেউ? একটু ধরো, এটা ফোনটা ধরো। বলে ফোনটা বড় রাখো, ফোনটা বড়। ভাই ইমার্জেন্সিতে কে আছে? দোতলায়। এই সাবধান ভাই। সেখানে ঘটনা হয়েছিল, আমি আর ও মেনলি হচ্ছে একটা বিজনেসের কাজে গিয়েছিলাম। আমাদের হচ্ছে যে একটা মিটিং ছিল। তো ওইখানে গিয়ে আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম। তারপরে হচ্ছে যে ওনারা হঠাৎ করে কোথা থেকে জানি আসলো, আমি জানি না। আয়শা বলতেছে যে তোমাদের সাথে কথা আছে। আমি বলছি কি কথা? এখানেই বলেন। আসছিল হচ্ছে অন্তরার ফ্যামিলির সবাই, শুধু অন্তরা ছিল না। অন্তরা মেবি রাকিবের বাসায় ছিল, এর কারণে ও আসেনি। তারপর হচ্ছে ওরা আয়শা বলতেছে যে মিথিলার সাথে কথা বলবে সাইডে একা। আমি বলছি কেন আপনার ওনার সাথে কথা বলবেন? আপনার কি বলার আমাকে বলেন। তারপর ওরা কি করছে, অকট্ট ভাষায় গালাগালি করতেছিল, মিথিলার হাত ধরছিল। তখন মিথিলা হাতটা ঝাড়ি দিয়ে ফালায় দিছে। তারপর ওই সময়টায় ম্যানেজার এসে ওদের মানে আচরণ দেখে ওদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দিতে বলে, যে বলে যে আপনারা চলে যান এখান থেকে। তারপর হচ্ছে যে ওইখানে একজন লোক ছিল, সে ওইখানেই থেকে যায়, বলে যে না আমি এখান থেকে যাব না, ওদের সাথে কথা আছে তারপর যাব। তো আমরা অনিশ্চয়তা বোধ করে আমরা হচ্ছে 999 কল দিই। তারপরে হচ্ছে যে ওইখানে হচ্ছে পুলিশ আসে। তারপর হচ্ছে আমরা ওনাকে সব ঘটনা খুলে বলি। তারপরে আমরা যখন ওনাদের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে অন্তরা, ঋতু, রাকিবের আরও 2টা বোন চলে আসে। আয়শা তারপর হচ্ছে যে মিথিলাকে পারে না, ওনারা মারতে যায়। তারপর এইটা যখন পুলিশ দেখছে, ওনাদেরকে অনেক অনেক বুঝায় আপনারা বলছে যে আপনারা যান, আপনাদেরকে তো আমরা চিনি, এমন তো না যে আপনাদেরকে আমরা চিনি না, তো আপনারা চলে যান। তারপর ওনারা যাওয়ার 10 মিনিট পর ও আর আমি, আমাকে 2জনকে বলছে যে চলেন আপনাদেরকে আমরা নিরাপদ স্থানে রেখে আসি। তারপর আমরা নিচে গেলাম। তারপরে আমাদের পুলিশ সহযোগিতা করে আমাদের বলল যে আপনারা তাড়াতাড়ি বাইকে উঠেন, আমরা আপনাদের সাথেই আছি। তারপর ওনারাও গাড়ি আনছে সাইডে, আমরা বাইকে উঠছি। হঠাৎ করে ওকে পিছন থেকে আক্রমণ করে বসে অন্তরার ফুল ফ্যামিলি। একজন ছিল অপরিচিত, যে পরিচয় দিচ্ছে অন্তরার বান্ধবী বা এলাকার ভিত্তিক যে পাওয়ার থাকে, কোন একটা মামার পাওয়ারে উনি হচ্ছে আমার হাত ধরে, ডান হাতটা ধরে পিছনে নিয়ে গিয়ে মোচড় দেয়। তো অবশ্যই মোচড় দিলে পুরো শরীরটা অবশ হয়ে যায়। সেই মুহূর্তে অন্তরার বড় বোন সুমি মেবি, উনি আমাকে ফোন দিয়ে এখানে একটা আঘাত করে, আর হচ্ছে খামচিদে, যার দাগ এখন আমার আছে, আর হচ্ছে ইতি, সানজিদা, পিছন দিক দিয়ে ঋতু আর অন্তর আমাকে লাথি মারে, যেটার ভিডিওর প্রুফ আছে আমাদের কাছে। তারপর মারার পর যখন আমি দাঁড়িয়ে সেন্সলেস হয়ে যাই, তখন তারা সবাই পিছন দিক দিয়ে পালিয়ে যায়। ডাক্তার তো আমাকে ইমার্জেন্সিতে ভর্তি করতে বলছিল। তো আমরা যেহেতু ওর প্রায় 2 ঘন্টা পর জ্ঞান ফিরছে, 2টা হসপিটাল চেঞ্জ করার পর আমার লাস্ট হসপিটালে গিয়ে কতক্ষণ যাবত পর? প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে ওইখানে। তারপর আমার জ্ঞানটা ফিরছে। মোচড় খাইছে আর যেহেতু ও বাইকের উপর থেকে পড়ছে তো একটু ছিলে গেছে, যেহেতু পাকা রাস্তা আর এই হাতটা আমি লাগাতে পারছি না। অবশ্যই যেটা যেখানে হচ্ছে যে আমাদের পুলিশ আমরা আনা হয়েছিল, তো ওইখানে অবশ্যই এটা একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কারণ হচ্ছে ওনারা এখনো হচ্ছে ওনারা তদন্ত করবে। খুব শীঘ্রই আমরা চাই যে ওনাদের সুষ্ঠু বিচার করা হোক। আমরা আমাদের যে এই আক্রমণটা করছে আমরা আমাদের বিচার চাই, যেন ওনাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা যাক। মামলায় মূলত প্রথম আসামি হচ্ছে নুসরাত জান অন্তরা, রাকিব হোসেনের স্ত্রী, তারপর রাকিব হোসেনের ছোট বোন ঋতু, তারপর হচ্ছে নুসরাতের বড় বোন সুমি, তারপর হচ্ছে নুসরাতের মেজু বোন রুমি, তারপর হচ্ছে যে নুসরাতের যে বান্ধবী ছিল যে পাওয়ার খাটিয়ে আমাদের গায়ে আক্রমণটা করেছে সুমাইয়া, সুমাইয়া হ্যাঁ ওর নামে, তারপর সামিয়া, তারপর হচ্ছে যে আর লাস্টে হচ্ছে যে রাকিবের যে একটা বোন আছে যে রাকিবের থেকে বড়, ওনার নাম হচ্ছে হাসি। ওনাদের সবার নামে মামলা করা হয়েছে। আর হচ্ছে যে আরও যারা আছিল আশেপাশে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আসলে দ্বন্দ্বটা হয়েছে মূলত সব কিছুর দোষ আমি একজনকে দিলে হয় না, সবাই মিলে হয়, মন মানসিকতা হয়। তো সেখানে হচ্ছে যে এই অন্তরা মেয়েটা আসার পর থেকে আমাদের মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয়। তো আমরা প্রায় 1.5 বছর এইভাবে কাটিয়ে দিছি। একসাথে থাকলে অনেক কিছুই হয়। তো 1.5 বছর এইভাবে কাটিয়ে দেওয়ার পরে যখন দেখছি যে আর সহ্য করা যাচ্ছে না, তো আমি আমার দিক থেকে সাইডে চলে আসি। এই আমি কেন আসলাম আর ওর কথা কেন আমি মানে বলছি যে ওর সাথে এরকম কেন করা হচ্ছে, মানে এই বিষয়টাকে কেন্দ্র করে তারা হচ্ছে আমাদের উপর বিভিন্ন অত্যাচার করতেছে। আসলে যখন সেখানে আমাদেরকে সেভ করার জন্য কিছু পুলিশ আসে, তাদের সামনে ওনারা বলতেছে যে আমি ওর ব্রেন ওয়াশ করছি, আমি ওকে ওইখান থেকে নিয়ে আসি। আচ্ছা, যদি একটা ছেলে তার নিজের থেকে না আসে, একটা মেয়ে কখনোই ওই একটা প্লেস থেকে কখনো সরাইতে পারে না। সো তারা সবাই আমাকে ধরতেছে যে তাদের থেকে যেহেতু ও চলে আসছে, ও যেহেতু তাদের সব কাজ করতো, তো যেহেতু সব কাজ ওকে দিয়ে করাতো, ব্লগ শুট থেকে শুরু করে ব্লগে জিনিসপত্র আনা, কোনো চ্যালেঞ্জিং ভিডিও আনা, এখন তো কেউই পারছে না। তো এখন তাদের ক্ষোভটা আমার উপর। সেটা যেহেতু রাকিব নিজে করেছে 4-5টা অ্যাকাউন্ট থেকে, তো ওই রাকিবের ব্যাপারেই হচ্ছে যে ডিবিতে কমপ্লেন করা আছে সাইবারে। ওনাকে তো ডিবি ওনারা পাচ্ছে না খুঁজে, ওনারা কল দিচ্ছে প্রতিনিয়ত কিন্তু ও রিসিভ পাচ্ছে না। রাকিব পলাতক, হ্যাঁ রাকিব পলাতক, তো রাকিবকে পাচ্ছে না। তো ওই বিষয়টাও আমি ওইখানে বলছি যে এরকম রাকিবের বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা নেওয়া আছে। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই রাকিবকে আইনের আওতায় আনা হবে। অনেক ভূমিকা পালন করছে, ওনারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে। যদি ওনারা না থাকতো মেবি আমরা স্পট ডেট, ওনারা যেহেতু কোনো মানে মহিলা কমিশনার ছিল না বা মহিলা পুলিশ ছিল না, তো সেই ক্ষেত্রে তারা মহিলাদের গায়ে হাত দেওয়াটা তারা একটু অ্যাভয়েড করছে। তো তাদেরও কিছু করা ছিল না, যেহেতু তাদের বাড়ি থেকে প্রত্যেকটা প্রায় 15 জন মহিলা আসছে, সেখানে পুলিশদের কিচ্ছু করার ছিল না। তারা আমাদেরকে যথেষ্ট আমাদেরকে চারদিকে ঘিরে আমাদের নিচে নিয়ে গেছে যে আমরা বাইকে উঠে আমাদেরকে চলে যাবে। সেই মুহূর্তে যখন প্লেসটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, সে পিছন থেকে কী সব বলতে বলতে আমাকে আক্রমণ করছে। অ্যান্ড এই আক্রমণের ভিডিওটা যেহেতু অনেকেই দেখছে, আমি একটা হাতও লড়াইনি বা কাউকে যে আমি আঘাত করবো সেটাও আমি একবারও ভাবিও নেই। কারণ সেইখানে তো আমার হচ্ছে যেহেতু প্রায় 4 ঘন্টা আমাদেরকে আটক করে রাখছে, আমার সেন্স ছিলই না তখন আমি যে কিছু একটা কথা বলবো বা কাউকে কিছু একটা মানে বাজে কথা বলবো, সেই সেন্সও আমি ছিলাম না। আমি খুবই ভয় পাইছি। আর এই সেন্সলেসটা অনেকে ভাবতেছে যে হয়তো আমি নাটক করছি, বাট এটা পুরোটাই মানে কি বলবো, আমি জাস্ট ভয়, আমি সেন্সলেস হয়ে গেছি, আর কিছুই না। আসলে হচ্ছে ওকে যখন আয়শা ধরছে তখন হচ্ছে যে আমি বাইকে ছিলাম, আর আমার বাইকটা রানিংয়ে ছিল, আর হচ্ছে চারপাশ থেকে মানুষ এসে আমাকে মানে প্রেশার দিছে, যার কারণে আমি বাইক থেকে নামতে পারছিলাম না। তারপর যখন আমি তড়িঘড়ি করে আমি যখন বাইক থেকে নামছি, তখন সাথে সাথেই কিন্তু ওরা মিথিলাকে আর টাচ করতে পারে না, ওরা পিছন থেকে পলায় গেছে। মিথিলা কিন্তু আমার হাতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, ভিডিওতে এটা দেখা যাচ্ছে। আর মূলত ওইখানে কিন্তু আমি কোনো সাজানো নাটকও করতে যাইনি। আমি হচ্ছে মেনলি হচ্ছে আমি সারাদিন যেহেতু বাইরে ঘুরি, ভাবলাম যে একটা ব্লগ করি। তো ওই ক্ষেত্রে আমি ব্লগ করতেছিলাম কোথা থেকে ওনারা আসছে আর কিভাবে হয়েছে এই বিষয়টা আমার ধারণার বাইরে ছিল। অবশ্যই আমি তো বিয়ের পর থেকে অনিরাপদে ছিলাম, আমাকে বিয়ের পর থেকেই টর্চার করতো। আমি জাস্ট ইয়াসিনের জন্য সব সহ্য করছি। আর কালকের পর তো আমার মনে হয় না আমি বাসা থেকে বের হলে আমি নিরাপদ থাকবো। আমাকে মানে গণপিটানি পর্যন্ত দেওয়ার মতো অবস্থা করছে তারা। 7টা মেয়ে, বুঝছেন 7টা মেয়ে মারাটা কেমন লাগে। আমি ভাইয়া আমি জাস্ট একটা কথাই বলবো যে আমার নিরাপত্তা এখন কে নেবে? তারা যদি আমাদেরকে আবার নেক্সট টাইম আমাদেরকে মারে, অ্যান্ড আমাদেরকে কিন্তু আগে হুমকিও দেওয়া হয়েছে যে আমার হাজব্যান্ডে কিছু হলে আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করবে। তো আমার হাজব্যান্ডকে যদি তারা যদি ধরেন লুকায় রাখছে, তখন আমরা কি জবাব দিব? তা আমি জাস্ট একটা কথাই বলবো, আমাদের নিরাপত্তাটাকে যাতে সবাই ভালোভাবে দেখে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।